ইউক্রেনের সামরিক বাহিনীর হেডকোয়ার্টার উড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক সদর দপ্তরে হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার ফলে স্পষ্ট হল যুদ্ধক্ষেত্রে সবকিছুই হারানোর পথে ইউক্রেন। পতন সময় ব্যাপার মাত্র। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের দক্ষিণ সেক্টরের সেনা সদর দপ্তরে হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা ঘোষণা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সামরিক স্থাপনা, সেনা অবস্থান এবং সামরিক সরঞ্জামের উপর রাশিয়ার সেনারা সম্মিলিতভাবে বিমান, ক্ষেপণাস্ত্র এবং গোলা দিয়ে হামলা চালায়। রাশিয়ার রিয়া নভোস্তি এক রিপোর্টে জানিয়েছে, বন্দর নগরী ওডেসার সামরিক দপ্তরে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের নিয়ন্ত্রিত ওডেসা শহরে তিনটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ওই এলাকায় বহুসংখ্যক অ্যাম্বুলেন্সকে ছুটে যেতে দেখা যায় এবং এলাকাটি ইউক্রেনের কর্তৃপক্ষ ঘেরাও করে রেখেছে। এদিকে ইউক্রেনের ধ্বংস হওয়া পশ্চিমা ট্যাঙ্ক, সাজোয়াজান এবং বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম নিয়ে রাশিয়ার রাজধানী মস্কো একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে আমেরিকা তৈরি এমন আবরাম সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম স্থান পেয়েছে। কিছুদিন আগে ডোনবাস এলাকায় আবদিভকা শহরে রাশিয়া বাহিনীর হাতে এই ট্যাঙ্ক ধ্বংস হয়েছিল। অথচ ইউক্রেন যুদ্ধে জাদুকরিভাবে মোড় ঘুরিয়ে দেওয়ার লক্ষণে আমেরিকা আবরামস ট্যাঙ্ক পাঠিয়েছিল। আমেরিকা সেই গর্বকে কমেডিতে পরিণত করলেন পুতিন। এদিকে আমেরিকান অস্ত্রের অপেক্ষায় ইউক্রেনের সৈন্যরা রাশিয়া হামলা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। তিনটি গ্রাম ছাড়া হওয়ার পর জেলেনস্কি আরও দ্রুত অস্ত্র হস্তান্তরের আবেদন করছেন। দীর্ঘ প্রতীক্ষার পর আমেরিকান কংগ্রেস অবশেষে বিশাল অঙ্কের সামরিক সহায়তা প্রস্তাব অনুমোদন করলেও বাস্তবে সেই সহায়তার সুফল পেতে সময় লাগছে। আমেরিকা প্রশাসন অবিলম্বে অস্ত্র, গোলা বারুদ এবং সামরিক সরঞ্জাম পাঠানোর কাজ শুরু করে দিয়েছে। তবে হস্তান্তর থেকে শুরু করে সেগুলো মোতায়েন করতে অবশ্যই অনেক ধাপ পেরোতে হচ্ছে। এমন দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়া ইউক্রেনের উপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। রোববার ইউক্রেনের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার অলেকজান্ডার সিরোস্কি জানিয়েছে, পূর্ব প্রান্তের তিনটি গ্রাম রাশিয়ার দখলে চলে গেছে। আগে বেদখল হওয়া আবদিভকা শহরের কাছে রাশিয়ার সৈন্যদের তৎপরতা বেড়েই চলছে। খারকিভ শহরের কাছে রাশিয়ার সৈন্য সংখ্যা বেড়ে চলায় দুশ্চিন্তা প্রকাশ করেন সিরোস্কি। প্রিয় দর্শক, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কোন দিকে মন নিচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।